আমরা সারক্লিপিটা দিলাম এই কারণেই যে বর্তমান যে বিশ্ব বাস্তবতায় আমরা দেখছি যে মানে মেডিকেল কলেজগুলিতে সাধারণ মানুষরা চিকিৎসা সেবা যেখানে পাচ্ছেন না সেখানে সম্মুখ যোদ্ধা হিসেবে সাংবাদিকদের অবস্থা আরও বেশি খারাপ। কারণ সাংবাদিক শুনলে পরেই তাদেরকে নানাভাবে হয়রানি করা হয়। তা আমরা মনে করেছি যে আইনশৃঙ্খলা বাহিনী চিকিৎসকদের পাশাপাশি ফিল্ডে কাজ করছেন সাংবাদিকরা সম্মুখ যোদ্ধা হিসেবে, যদিও রাষ্ট্রীয় স্বীকৃতি তাদের নাই, কিন্তু আমরা মনে করি যে তারাও সম্মুখ যোদ্ধা, ফলে তাদেরও চিকিৎসায় একটা প্রায়োরিটি থাকা দরকার। যেহেতু গভর্নমেন্ট আমাদের প্রণোদনা দিয়ে কোনো প্রায়োরিটি দিচ্ছে না, চিকিৎসায় একটা প্রায়োরিটি থাকা দরকার। কোনো সাংবাদিক যেন বিনা চিকিৎসায় মারা না যান, কোনো সাংবাদিক মারা যাওয়ার আগে যেন জেনে যেতে পারেন তিনি কিসে আক্রান্ত ছিলেন, কীভাবে আক্রান্ত হলেন, সেটা যেন জেনে মরতে পারেন, এই দাবিটা আমরা এখানে তুলে ধরেছি। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি ছিল, সেটি হলো যে আইসিইউ বেড, আমরা জানি যে এখানে বিভিন্ন জোনের নামে সংরক্ষণ করা আছে, সাংবাদিকদের নামেও একটি সংরক্ষণ করার দাবি করেছি, একটি বেড যাতে আইসিইউ বেড সংরক্ষণ করা হয়, যেন দ্রুত সাংবাদিকদেরকে সেখানে যদি কোনো অসুস্থতা থাকেন তাদেরকে যেন এটা রাখা হয়। আর সেটি তিনি এখানকার যিনি পরিচালক আছেন তিনি বিষয়গুলি দেখবেন বলছেন। আমরা প্রত্যাশা রাখি যে শুধু সাংবাদিক নয়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সাধারণ রোগীদের মানে সাধারণ মানুষের চিকিৎসা সেবাটিও নিশ্চিত করবে। করোনাকালে যারা চিকিৎসা দিচ্ছে তারা সম্মুখ যোদ্ধা, যারা হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সম্মুখ যোদ্ধা বলা হচ্ছে, কিন্তু সাংবাদিকরাও সবার আগে থেকে এই যুদ্ধে অংশীদারিত্ব, কিন্তু কেন জানি তাদেরকে সম্মুখ যোদ্ধা হিসেবে পরিচিত করা হচ্ছে না, এটা রাষ্ট্রের ব্যাপার। আমি আশা করব যে অতি শীঘ্রই সরকার এ বিষয়টি বিবেচনা নেবে এবং সাংবাদিকদের মূল্যায়ন করবে। সাংবাদিকরা কিন্তু কোনো অংশে কম নয়, আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলি, এই চতুর্থ স্তম্ভ যদি আমাদেরকে বলা হয় তাহলে সম্মুখ যোদ্ধা হিসেবেও আমাদেরকে স্বীকৃতি দিতে হবে, আমরা এই দাবি করতেছি। আর আরেকটি বিষয় এখানে বলে রাখতে চাই যে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা কেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে চিকিৎসা সেবা কাকতালীয়ভাবে ভেঙে গেছে অনেক আগে থেকে, কিন্তু করোনাকালে যে অবস্থাটা হয়েছে সেটি আরও নাজুক। করোনার চিকিৎসা হচ্ছে না, এখানে টেস্ট হচ্ছে না, টেস্টের জন্য মানুষ দিন রাত ঘুরে যাচ্ছে কিন্তু কোনো ফলাফল পাচ্ছে না। এই বিষয়টা নিয়ে আজকে আমাদের সাথে কথা হয়েছে, কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন কিন্তু কতটুকু বাস্তবায়ন করবেন সেটি এখন আমাদের। আমরা লক্ষ্য করছি যে ইতিমধ্যে আমাদের একজন সহকর্মী রাজশাহী সিনিয়র সাংবাদিক তৌবুর রহমান মাসুম, যিনি সোনালী সংবাদের চিফ রিপোর্টার ছিলেন, মারা গেছেন। আমরা তার মধ্যে করোনার উপসর্গ ছিল, যদিও পরবর্তীতে সেটা নেগেটিভ পাওয়া গেছে, কিন্তু আসলে রেজাল্টটা কতটুকু সঠিক সেটা নিয়ে আমরা কনফিউজড। পাশাপাশি আমরা দেখছি যে দেশের আইনশৃঙ্খলা বাহিনী চিকিৎসক যারা করোনা পরিস্থিতিতে দিনরাত পরিশ্রম করছেন, কিন্তু এদের চাইতে যে গণমাধ্যম কর্মীদের যে অবদান এটা কোনো অংশে কম না। গণমাধ্যম কর্মীরা জনগণকে সচেতন করছেন করোনা সম্পর্কে, তাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন, সামগ্রিক অবস্থা পরিবেশন করছেন, মানুষ জানছেন, কিন্তু সম্মুখে সৈনিকের মতো কাজ করেও যে রাষ্ট্রীয় স্বীকৃতি সেটা আসেনি। আমরা মনে করি যে রাজশাহীতে যেভাবে করোনাক্রান্তের সংখ্যা বাড়ছে সেখানে সাংবাদিকরা যে সম্মুখসারিতে থেকে যুদ্ধ করছে, সবসময় প্রতিনিয়ত কাজ করছে করোনা নিয়ে, এর ফলে আমরা মনে করছি যে আমাদের আক্রান্তের সংখ্যা বাড়তে পারে, যে কেউ শারীরিকভাবে আশঙ্কাজনক অবস্থার মধ্যে যেতে পারে। এ কারণে আমরা রাজশাহী সাংবাদিক ইউনিয়ন মনে করেছি যে রাজশাহী সাংবাদিকদের যে স্বাস্থ্যগত সুরক্ষা সেটির প্রয়োজন, এ কারণে আমরা আজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল কলেজে প্রবেশের অধিকার সেটা বাস্তবায়িত হবে, করোনা টেস্টের ক্ষেত্রেও আমাদের যে অগ্রাধিকার সেটা দেওয়া হবে, এবং আইসিইউর ক্ষেত্রে যে আমাদের একটা বেডের যে দাবি সেটা উনি দাবি পূরণ করবেন।